আজ পাঁচমি শ্রেণী গল্প চ্যানেল শোনাব ভূতের গল্প ওয়াং সাহেবের আত্মা লেখক জ্যোতিরিন্দ্র নন্দী চরিত্রায়নে ওয়াং সাহেব ও গল্প পাঠে ডক্টর অর্চু সেনগুপ্ত জমাদার পিয়ারি আমি মৌবিতা সেনগুপ্ত তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি ভৌতিক গল্প ওয়াং সাহেবের আত্মা গল্পে গল্পে দুপুর গড়ার বেলা প্রায় শেষ এমন সময় একটা ছাঁকুনি খেয়ে গল্প থেমে গেল ওয়াং সাহেব নেই সে কি নেই মানে কি ভয়ানক চমকে উঠলাম জমাদার পিয়ারি দুহাতের তেলো শূন্যে ঘুরিয়ে যেন খাড়া বোতল উল্টে গেছে এমন একটা ভঙ্গি করল আরষ্ট হয়ে গেল পিয়ারির মুখের দিকে হা করে তাকিয়ে থাকি পিয়ারি তখন দার্শনিকের মতো ভঙ্গি করে আমাকে বোঝায় বাবু ওপর আলার মরছি আমি তুমি কিচ্ছুটি করতে পারি না ওখান থেকে তলো বেলো বাস চিনা সাহেব মরে গেল আঙুল দিয়ে আকাশ দেখিয়ে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল পিয়ারি একটা অস্ফুট গুঞ্জন উঠল বড় ভালো লোক ছিল ওয়াং সোনার মানুষ এত পয়সার মালিক এক ফোঁটা অহংকার ছিল না ওয়ারপার নবীনকে দিকে জিজ্ঞেস করতে নবীন বলল আজ দুপুরে রক্ত দেবার কথা ছিল সাহেবকে তারপর আমরা এক সঙ্গে প্রশ্ন করলাম বাড়ি থেকে কি রক্ত এসেছিল তা তো বলতে পারব না নবীন মাছা নাড়ল বললো বেলা এগারোটা সরকার কেবিনে ঢুকে সাহেবকে খাবার দিতে গিয়ে দেখে সাহেব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে ডাকা ডাকি করে সারা না পেয়ে সরকার তখন সিস্টারকে খবর দেয় সিস্টার তখনই কেবিনেট ঢুকে সাহেবের বিছানার কাছে গিয়ে চাদর সরিয়ে দেখে সাহেব মোড়ে কাঠ হয়ে আছে খবর শুনিয়ে নবীন চলে গেল পিলপিল করে ভিজিটারের দল ভেতরে ঢুকছিল বোঝা গেল চারটে বেজে গেছে ইতিমধ্যে দুবার ঘাড় ঘুরিয়ে আরেকটা মানুষকে দেখলা ষোলো নম্বর বেডের মহিম হালদার বলেছি রক্তহীনতায় ভুগলেও মুরাগাছ আর জোতার যে খুব একটা শুকিয়ে গিয়ে আমাদের আট দশটা রোগীর মতন কঙ্কালের মূর্তি ধরেছিল তা মোটেই নয় গায়ের রঙটা ফ্যাকাসে হয়ে গেছিল তা না হলে এমন না আসনুদুস চেহারা কিন্তু আজ যতবার ওর দিকে চোখ গেছে মনে হচ্ছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মানুষটা আধখানা পেয়ে গেছে চুপ করে একভাবে বসে আছে শব্দ নেই মুখে তখনও তার পরিবারের লোকেরা বা শুভান্ন এসে পৌঁছায়নি বিছানার চারপাশটা মরুভূমির মতো খা খাঁ করছে সারাটা বিকেল নিজের বেড ছেড়ে নড়লাম না ভিজিটিং আওয়ারের গোলমালের মধ্যে একা একা বসে থাকতে বড় খারাপ লাগছিল যদিও কিন্তু বেরিয়ে কোথায় বারান্দায় যাওয়া মানেই ওয়াংকে দেখতে এক নম্বর কেবিনে ঢোকা রোজ যা করছিলাম আজ কেবিনে ঢুকে কাকে দেখবো কার সঙ্গে গল্প করব বেলা দুটো নাগাদ খবর পেলাম ওয়াং এর আত্মীয়রা এসে ডেড বডি বার করে নিয়ে গেছে আচ্ছা আপনারা ভূতে বিশ্বাস করেন করেন না নিশ্চয়ই আমি করি সেদিন থেকেই আমি করি ওয়াং সাহেব মারা গেল আর ঠিক সন্ধ্যায় আমি নিজের চোখে ভূত দেখলাম বলেছি সারা বিকেল বেগ ছেড়ে নড়িনি বাইরে সোনালি রোদ একসময় প্ল্যাটিনামের রং ধরল তারপর আস্তে আস্তে ধূসর হয়ে গেল ভিজিটাররা একে একে বেরিয়ে যেতে হল ঘরটাও ফাঁকা হয়ে গেল অন্যদিনে লোকের ভিড় ও চেঁচামেচির দরুন আমার মাথা ধরে আজ সেরকম টের পেলাম না অথবা সেসব বোধ টোধ সব বোধ পেয়ে গেল কারণ কি ওয়াংয়ের কথা ভেবে আমাদের খুব কাছাকাছি এসেছিল চীনা সাহেব আমার সঙ্গে বন্ধুত্বটা এদিকে বেশ গাঢ় হয়ে উঠেছিল এটা ঠিক সবাই একদিন যাবে ওই যে পিয়ারি বলে গেল ও ওপরওয়ালার ডাকেলে কেউ থাকতে পারবে না আমিও যাব, এখানকার অনেকেই চলে যাবে ওয়াং চলে গেল কিন্তু ওয়াংয়ের যে রক্তের ব্যবস্থা হয়ে গিয়েছিল আমার যা কোনো দিনই হবে না সুতরাং আমরাই আগে মরতাম হয়ে গেল উল্টো এই একটা চিন্তা মাথায় নিয়েই দু তিন ঘন্টা যে কি করে কাটল কেমন যবুথবু হয়ে গেছিলাম দেখতে দেখতে সন্ধ্যা নামল মাথার ওপর সব কটা বাল্ব জ্বলে উঠল বিকেলের দিদিমণিরা চলে গেল রাতের দিদিরা এসে গেল এবং সঙ্গে সঙ্গে খাবারও এসে গেল খেতে ইচ্ছা করল না খাবার ঢাকা দিয়ে রেখে ধুকতে ধুকতে বারান্দায় চলে এলাম জুই ফুলের মতো ফটফটে জোস বাইরে এতক্ষণ পরে মনে হলো রোজকার অভ্যাস মতন বাইরে না এসে এতটা ভিতরে বসে থাকার দরুন কান মাথা গরম হয়ে গেছে ফাঁকা ফাঁকা ঠিক ছিল ডাক্তারবাবুরা বললেন দৌড়বার শরীরে ভিটামিন বড়িটরি খাওয়া হয় তাই গান মাথা সবসময় গরম থাকে। হতে পারে ডাক্তারদের কথা প্রতিবাদ করি না তবে আমার মনে হয় সারাদিন চার দেওয়ালের মধ্যে আটকা থাকার জন্যই এটা হচ্ছিল এবার ভালো লাগছিল ভালো করে শ্বাস ফেলতে পারলাম তবু কষ্ট করে হেঁটে আমি এখনো বাইরে আসতে পারি বেশিরভাগ রোগী এত দুর্বল যে বিছানা ছেড়ে উঠতেই পারে না সারা দিন শুয়ে বসে এক কি দুর্ভোগ বারান্দাটা একেবারে ফাঁকা এ সময় তাই হয় রোগীরা খাওয়া দাওয়া করে ওয়ার্ডবয়রা জমাদাররা এই ফাঁকে চা খাবার খেতে এদিক ওদিক বেরিয়ে যায় দুধের স্বরের মতো পাতলা জ্যোৎস্নায় দাঁড়িয়ে দেবদারু ও ছাওয়ের শট শব্দ শুনছিলাম বাইরে সবটা দৃশ্য কেন বলতে পারবো না আমার কাছে কেমন অদ্ভুত অপ্রাকৃত ঠেকতে লাগলো অন্যদিনের দিনের মতন যদি ওয়াংয়ের কেবিনের দরজা খোলা আছে দেখতাম তবে বোধ করি চারদিকের চেহারাটা এত অস্বাভাবিক ঠেকত না কিন্তু অন্য সব কেবিনের মতন এক নম্বর কেবিনের দরজাও বন্ধ ছিল বন্ধ দরজার মুখে সবুজ পর্দাটা অল্প অল্প গাফ ছিল প্রায় দু মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকি এই অবস্থায় লনের ছাও ও দেবদারু গাছের দিক থেকে পূব দক্ষিণ কোণার গেট দিয়ে একটা মানুষ যদি উঠে আসে অবিশ্বাস করার কিছু থাকে না কিন্তু যদি মানুষটা ওয়াং হয় রোগা শরীর নিয়ে এক পা দু করে আমার সামনে এসে দাঁড়ালো শুনে আপনারা সকলে চমকে উঠবেন তারপর হাসবেন বলবেন গাজা বলবেন আমার চোখের ফুল আমি সেটি প্রতিবাদ করি এবং গলায় জোর দিয়ে বলি যে না মানুষটা সেই চিনা সারেবি নিজের চোখে অবিশ্বাস করি কেমন করে আপনারা গম্ভীর হয়ে যাবেন এবং একটু ভেবে টেবে হয়তো বলবেন হতে পারে দুর্বল শরীর দুর্বল বাথা এই অবস্থায় ওয়াংয়ের চিন্তা মাথায় ঘুরছিল এই অবস্থায় নবমীর জ্যোৎস্না ও বারান্দার রেলিংয়ের সরু লম্বা ছায়গুলো মিশে একটা ফ্যান্টমের মতন কিছু যদি আপনার চোখের সামনে ভেসে ওঠে আপনাকে খুব একটা দোষ দেওয়া যায় না এরপর আমি আর কোনো কথা বলবো না কারণ আপনাদের অবিশ্বাস আপনাদের কাছে আমার বিশ্বাস আমার কাছে আপনাদের অবিশ্বাসকে খুঁটির ওপর দাঁড় করাতে নানারকম যুক্তি আমাকে দেখাবেন এক্ষেত্রেই চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ তবে প্রসঙ্গটা যখন আরম্ভ করেছি শেষ করতে দিন দেখলাম মাত্র চল্লিশ ঘন্টার ব্যবধান আমাদের দুজনের দেখা নেই এর মধ্যে ওয়াং কত বেশি নিস্তেজ ও ফ্যাকাশে হয়ে গেছে তবে শিশুর মতো সুন্দর হাসিটা মুখে লেগেছিল দেখে তবু খানিকটা আশ্বস্ত হই আমি আগে কথা বলি হাউ আর ইউ মিস্টার ওয়াং তুমি কেমন আছো এবার সাহেবের হাসি নিভে গেল তবে অন্যদিন যেমন দেখা হলে তার মাতৃভাষায় কথা বলে প্রথমটায় আমার সঙ্গে রগর পড়ে আজ আর তা করলো না ওয়াং সোজাসুজি বললে আমি ভালো আছি শুনে চুপ থাকি কিছু কিছুক্ষণ পরে মাথা নাড়ি বলি না সাহেব তুমি ভালো নেই তোমার শরীরটা বেশ খারাপ দেখাচ্ছে ওয়াল কোনো শব্দ করল না বলেছি চারিদিকে জ্যোৎস্না হঠাৎ অস্বাভাবিক রকম লাগছিল যেন কাঁচের বয়ামের মধ্যে জল টল টল করছে সামান্য কেশে গলাটা পরিষ্কার করলাম ইতিমধ্যে ওয়াং পকেট থেকে সিগারেটের প্যাকেট ও তার সুদৃশ্য লাইটার বের করলো আমাকে সিগারেট অফার করছিল আমি কিন্তু হাত বাড়িয়ে ধরলাম না তার চোখে চোখ রেখে বললাম ব্লাড হোয়াট অ্যাবাউট ইউর ব্লাড মিস্টার ওয়াং আজ তোমাকে রক্ত দেবার কথা ছিল যে সাহেব একইভাবে দাঁড়িয়ে থেকে কী ভাবল কি হলো সাহেব আমি আবার বললাম তোমার বাড়ি থেকে রক্ত এসেছিল এবার ওয়াং চটে গেল তার মুখ থেকে তাই মনে হল দ্রুত হাত নেড়ে মাথা নেড়ে ফু অ পিচিং চাং ইত্যাদি অনেকগুলি চীনা শব্দ একসঙ্গে বলে গেল কিছুই যখন বুঝি না আমার কাছে সব শব্দ একই রকম চুপ করে থাকি ওয়াং তার সিগারেট ধরিয়ে নেয় এবং দ্বিতীয়বার আমাকে অফার না করে সিগারেটের বাক্স লাইটার একসঙ্গে পকেটে ঢোকায় সাহেবের এই আচরণ আমাকে বিস্মিত করল কিন্তু জিনিসটা গায়ে মাখলাম না আমি বলবো কি ওয়াংয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল বললাম তোমার শিগগির রক্ত নেওয়া দরকার মনে হয় কয়েক ঘন্টার মধ্যে তুমি বেশি উইক হয়ে পড়েছো কখনো তোমাকে এত রোগা দেখিনি সাহেব এবার ওয়াং আরও বেশি চটে গেল মাথা নেড়ে বলল আমার রক্ত চাই না আই ডোন্ট রিকোয়ার ব্লাড সে কি ভাবনায় পড়লাম তবে বাড়ির কর্তাকে রক্ত দেওয়া নিয়ে জোরদারের ছেলেমেয়েরা জামাইরা যেমন সম্পত্তির ভাগ বাটোয়ারা চাইছিল ওয়াংয়ের বেলাও কি তাই হচ্ছে আশ্চর্য কি তাই হয়তো রাগ হয়েছে ওয়াংয়ের রক্ত নিতে চাইছে না অভিমান শোনো সাহেব ঠান্ডা গলায় ওয়াংকে বোঝায় তো কত বড় জুতোর দোকান তুমি মরে গেলে ব্যবসাটা দেখবে কে দেশের পক্ষে সেটা ক্ষতি তুমি তো এদেশেরই মানুষ হয়ে গেছো আজ কত বছর কলকাতায় ওয়াং কোনো উত্তর করে না এক মনে সিগারেট টানে একটা জিনিস লক্ষ্য করলাম সাহেব সিগারেট টানছে কিন্তু ধোঁয়া দেখছি না এটা কি করে সম্ভব জ্বলন্ত সিগারেট টানছে অথচ ধোঁয়া নেই অবশ্য তখন অত ভাববার সময় ছিল না আমার আমার কেবল মনে হল সাহেব এক্ষুনি পালিয়ে যাবে কাজেই কথাগুলি তাড়াতাড়ি শেষ করলাম বললাম ঠনঠনের একটা পুরনো থত্যুটা প্রেসের কর্মচারী আমি পোর মাইনে পাই তুমি তো জানো মিস্টার ওয়াং আমি বেঁচে থাকলেও যা মূললেও তাই কারোর কিছুই ক্ষতি হবে না আর একটা গরিব কমবে কিন্তু তোমার বেঁচে থাকাটা দরকার আই ডোন্ট ওয়ান্ট ব্লাইড একট সোর ওয়াং ওয়াংয়ের বললাম তোমার জুতোর কারবার আরও বড় হবে বাড়বে তোমার জুতো ইন্ডিয়ার বাইরে যাচ্ছে তাতে দেশে ফরেন মানি আসছে তোমাকে হারাতে পারি না আমরা আই ব্লাড ব্লাড পিঠ পিঠে চোখ দুটো এইটুকু করে সাহেব খিচিয়ে উঠল কেন এ কথা বলছো সাহেব এবারে না বলে পারলাম না কথাটা ক্রমশ আমার মগজে খোঁচা মারছিল তবে কি তবে কি তোমার ছেলেমেয়েরা রক্ত দিতে চাইছে না তোমার ওয়াইফ কি বলছে আর তোমার বন্ধুরা ওয়াং নিডব বাইরে দেবদারু গাছে একটা রাত জাগা পাখি টুই টুই করে উঠল হঠাৎ আমার মনে হলো অনেক রাত হয়েছে পরে ওয়ার্ডে ফিরে গিয়ে দেখেছিলাম মোটে আটটা বেজে দশ ঠিক দশ মিনিটের জন্য ওয়াং হাসপাতালের বারান্দায় এসে আমার সঙ্গে কথা বলেছিল কি হলো ওয়াং চুপ করে আছো সিগারেট সেচ ওয়াং পোড়া টুকরোটা রেলিংয়ের ওপারে ছুড়ে দিল তারপর মুখটা কঠিন করে আমাকে দেখল। আর কপালে সিটিয়ে যাওয়া চামড়ায় অগুনটি বিড়বিড়ি রেখা জাগল বুঝলাম যত বেশি রক্তের কথা বলছি ওয়াং তত বিরক্ত হচ্ছে নতুন করে রেগে যাচ্ছে আমিও মাছল বান্দা বললাম তোমার ছেলে মেয়েরা তোমার ওয়াইট তোমার দোকানের কর্মচারীরা বা তোমার বন্ধুরা যদি তোমাকে রক্ত না দেয় তাহলে তোমার রাগ বা দুঃখ করার কিছুই নেই তোমার অনেক টাকা মিস্টার ওয়াং ব্লাড জোগাড় করতে কোনো অসুবিধা নেই আর স্যার অনেকক্ষণ পরে ওয়াং চীনা শব্দটা ব্যবহার করলো তারপর আমার চোখে চোখ রেখে বিচ্ছিরি ভেঙচি কাটলো কোনো দিন যা করতে দেখিনি তা কাটুক ভেংচি গায়ে মাখলাম না বরং গলায় আরেকটু সহানুভূতি টেলে বললাম টাকা থাকার তোমার এই সুবিধা সাহেব হাসপাতালে রক্ত নেই কলকাতায় রক্ত নেই দিল্লি মাত্রাজ কাশ্মীর থেকে রক্ত আনতে পারো একটু থেমে থেমে আবার বলি আর যদি মনে করো যে ইন্ডিয়া বুখার দেশ দিল্লি বোম্বে মাদ্রাজ বা কাশ্মীরেও কলকাতার মতো রক্তের দুর্ভিক্ষ লেগেছে কোথাও এক ফোঁটা রক্ত পাওয়া যাচ্ছে না তাতেও তোমার কিছু যায় আসে না টাকার কুমির তুমি ইংল্যান্ড জার্মানি রাশিয়া আমেরিকা চাই কি তোমার স্বদেশ চীন থেকেও প্লেনে করে প্রচুর ব্লাড আনতে পারো স্যার আমার মুখের কাছে মুখটা সরিয়ে নে এত জোরে শব্দটা উচ্চারণ করল কেবল কি উচ্চারণ আদা নাক সাংঘাতিক কুচকে উচকে আবার একটা বিকট বেঞ্চিও কাটল দেখে রীতিমতো ভয় পেলা দুপা পেছনে হোটে দাঁড়ায় তখন সাহেব হাসলো যেন আমার রাগ অথবা বিরক্তি অথবা ভয় পাওয়া দেখে কুলকুল করে হাসল মানুষটা চিরকানি ভালো তো আমাকে খুশি করতে সঙ্গে সঙ্গে আমার একটা হাত চেপে ধরল উফ বরফের মতো ঠান্ডা লাগলো ওয়াঙের শীর্ণ শুকনো হাতের আঙুল মনে হলো যেন ওই ঠান্ডা আমার মেরুদণ্ড ছুতে চাইলো তার মুখের হাসিটা এত অন্তরঙ্গ এত উষ্ণ ঠান্ডার ব্রোথটাই আমার চলে গেল শোন বাবু শোন আবার একসঙ্গে কয়েকটা চীনা শব্দ মুখ দিয়ে বের করলো ওয়াং তারপর সবটা মানে বুঝিয়ে দিতে দিতে বলল আই ডোন্ট ওয়ান্ট ব্লাড অনপলেন্টেড পৃথিবীর সব রক্ত খারাপ হয়ে গেছে বুঝেছ বাবু দিস ইজ এ উইকেট ওয়ারেন্ট আমি চুপ হতগম্ব তুষারের মতো ঠান্ডা ওইগুলি বাড়িয়ে আমার চিবুক ছুঁয়ে আবার একটু আদর করলো ওয়াল বললো চলি বাই 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 এবার আর পূব দক্ষিণ কোণার গেট দিয়ে না সোজা রেলিং টোপকে সাহেব ওপারে চলে গেল তারপর যেন মনে হলো পালকের মতো পাতলা হালকা শরীরটা নিয়ে ঝাউগাছের থেকে উড়ে গেল গাছের পাতাগুলি জোসলায় চিকচিক করছিল দেখলাম ওয়াংয়ের সোনা বাঁধানো দুটো দাঁত পাতার সঙ্গে মিশে গিয়ে ছপমপ করছে